আসসালামু আলাইকুম। দেশ বিদেশ এবং প্রবাসের যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন তা আবার সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা কথা বলবো যে কম্বোডিয়ার ব্যাপারে, কম্বোডিয়াতে মূলত কি কি কাজ পাওয়া যায়, কোন কোন ধরনের কাজ পাওয়া যায়। প্রথমত টপ লেভেলের জব হচ্ছে ক্যাসিনো, যেটা মূলত স্ক্যামিং করতে হবে আপনাকে। কোম্পানির দেওয়া ক্যারেক্টার ধরে বা কোম্পানির ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনাকেই কোনো না কোনোভাবে স্ক্যামিং করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কনস্ট্রাকশন জব, অর্থাৎ স্কিল থাকা লাগবে, আপনি কোনো একটা কাজের উপর দক্ষ হতে হবে, সেই জাতীয় জব বা ডিরেক্ট কোনো কোম্পানি না। এখানে চাইনিজ কোম্পানি আপনাকে ডিরেক্ট বাংলাদেশ থেকে রিক্রুট করার বা কোনোভাবে কোনো সুযোগ নেই, কোনো এতে আপনি এসে আপনাকে কাজে দেওয়া হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার বা গার্মেন্টস ওয়ার্কার, এই জাতীয় জবগুলো এখন প্রচুর চলছে, কেননা বাঙালি ওয়ার্কারদের মোটামুটি ডিমান্ড এই সেক্টরে রয়েছে। তো আপনারা যারা আসবেন তা অবশ্যই জেনে বুঝে আসবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে কম্পিউটারে জব করতে গেলে আপনার অবশ্যই ইংলিশ জানা লাগবে এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে। এই দুইটা জিনিস থাকলে আপনি প্রতি মাসে $700 থেকে $800 স্যালারি, থাকা খাওয়া ফ্রি, ডিউটি টাইম হবে 12 ঘন্টা।